হ্যালো ভিউয়ার্স, আমি জুনিতা আর বাস ওয়ার্ল্ড অফ ইয়ের সাথে সকল দর্শক বন্ধুকে জানাই অনেক স্বাগত। বন্ধুরা, আজকে আমি চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে অন্যান্য সফট ফুডের সাথে আপনি আপনার পাখিদেরকে কীভাবে ভুট্টা দেবেন। এর সাথে আমি আপনাদেরকে আমার যে লাভবার্ডগুলো আছে সেগুলোর একটু প্রোগ্রেস দেখিয়ে দেবো। চলুন বন্ধুরা, তাহলে আজকের ভিডিওটি দেখা যাক। বন্ধুরা, আমি এখানে গোটা ভুট্টা নিয়ে নিয়েছি। এতটা ভুট্টা আমার লাগবে না, যেহেতু আমার পাখি কম, তো আমি এখান থেকে কিছুটা ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নেওয়ার পর ওটাকে সেদ্ধ করে নেব, তারপর পাখিদের দেব। বন্ধুরা, আমি এখানে ছাড়িয়ে নিয়েছি কিছুটা ভুট্টা। এখানে যতটা ছাড়িয়েছি সেটুকু ভুট্টা সেদ্ধ করে নেব। অনেকে চাইলে আগের দিন ভিজিয়ে তারপর সেটা দিতে পারেন, আমি আগা করেই সেদ্ধ করে দিয়ে আসছি। আমি আমার কনুরকে, লাফবার্ডদের আর বদ্রিদেরকে এটা দিয়ে দেবো। কলোনিতে এখন দিচ্ছি না, বদ্রিদের বাচ্চা রয়েছে, তারা খাওয়াবে, সেজন্য সফট ফুড দিলে ভালো হয়। লাফবার্ডেরও তাই, আর কনুর তো খুবই ভালোবাসে। তো বাকিটা, এই বাকি পোর্শনটা আমি রেখে দেবো আবার কালকের জন্য। এইটাকে আমি এখন প্রেশারে দিয়ে নেব। খুব কচি ভুট্টাগুলো, তো 6-7টা সিটি দিলেই আশা করি সেদ্ধ হয়ে যাবে। জলটা মনে হচ্ছে আমার একটু বেশি হয়ে গেছে, জলটা আমি একটু কম করে নেব, তারপরে আমি সিটি দিতে বসাবো। এখানে ভুট্টাগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার এগুলো পাখিদের দিতে যাব। তবে আমি শুধু ভুট্টাই দিয়ে দেব না, তার সাথে একটু গম আর ছোলা মিশিয়ে দেব। কোনো দিন আমি ভুট্টা না দিলে আমি বরবটিও দিয়ে থাকি, একটু মিশিয়ে দিলে পরে পাখিরা সব রকম খাবারটাই খেতে পারে, বাচ্চাদের খাওয়াতেও সুবিধা হয়। তা আমি সেটাপে গিয়ে পাখিদেরকে দিয়ে নিই খাবারটা, তারপর আপনাদেরকে আবার সেই ভিডিওটাও দেখাচ্ছি। এটা গেছে কনুরের খাবার, এখানে আমি ভুট্টা দিয়েছি। তো নেক্সট ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কনুরকে আমি ডেলি রুটিনে কী কী দিই। তো আজকে এইটা আমি ওকে দিয়েছি। কলোনিতে আমি আজকে শুধু গম ভেজানো দিয়েছি, আমি আর অন্য কিছু দিইনি। ওদের জলটা পরে দেবো, আগে সফট ফুডগুলো দিয়ে নিই, তারপর ওদের জলটা দেবো। দেখুন, দেওয়ার সাথে সাথে পাখিরা খেতেও চলে এসছে। সফট ফুড দিলে ওরা খুবই আনন্দ করে খায়। এবারে আমি বাকি পাখিদের দেব এবং সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আমার এটা রোজির সাথে, রোজি অপলাইন প্যারের লাভবার্ড, ওকে আমি দিয়েছি হচ্ছে গিয়ে গম ভেজানো, ছোলা ভেজানো এবং ভুট্টা সেদ্ধ করা। শরীর বন্ধুরা, একবার ওই প্রোগ্রেসটা আপনাদের দেখিয়ে দিই। বন্ধুরা দেখুন, এখানে বাচ্চা রয়েছে, এদেরকে বেশি ডিস্টার্ব করবো না। লাভবার্ড একটু ভীতু প্রাণী, ডিস্টার্ব করলে বিরক্ত বোধ করে। তো বাচ্চা বেরিয়ে আসলে তখন আবার সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। নিচের ঘরে আমার রয়েছে লুটিনো পেয়ার, আমার পুরনো পেয়ার বাড়ির। তো ওকে আমি অল্প সফট ফুড দিয়েছি, কেন ওর এখনও বাচ্চা নেই বলে। তো বাচ্চা হলে একটু মাত্রাটা বাড়িয়ে দিলেই চলে। চলুন ওদের প্রোগ্রেসটাও একবার দেখিয়ে দিই। না বন্ধুরা, এখনো অবধি ডিম পারেনি, আশা করছি খুব শীঘ্রই ডিম পেরে দেবে। এখানে আমার রয়েছে আরেকটি লাভবার্ডের পেয়ার, তো এদেরকে আমি রিসেন্ট বক্স দিয়েছি। তো এদের আমি সফট ফুড দিয়েছি কিন্তু একটু কম মাত্রায়, এখনই আশা করছি এদের কোনো প্রোগ্রেস হয়নি। প্রোগ্রেস হলে বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করব। আগে সফট ফুডগুলো দিয়ে দিচ্ছি সবাইকে, তারপরে আমি জল দেবো। এখানে দেখুন, দেওয়ার সাথে সাথে খেতে চলে এসছে। তা আমার পাখিকে ভুট্টা সেদ্ধও খাওয়ানো আমি অভ্যেস করিয়ে দিয়েছি। সাদাটা দেখুন, আপনাদের দেখিয়েছিলাম বাচ্চাটি নেবে আসবে, নেবে এসছে, কি সুন্দর বাচ্চাটি হয়েছে। এখানে আমি ভুট্টা সেদ্ধ আর গম ভেজানো দিয়েছি। বন্ধুরা, এই যে পেয়ার এইখানে যেখানে দিয়েছি, এখানে আমার এক পেয়ার পাখি রয়েছে বদলি, ওরা বাচ্চা দিয়েছিল বলে। এখানে এক পেয়ার পাখি রয়েছে, বাচ্চা ছিল বলে তখন আমি সেদ্ধ করে গম দিতাম, এখন গম, কাঁচা গম ভিজিয়ে আর ভুট্টা সেদ্ধটা দিয়েছি। এখানে বাচ্চা আছে, এই ঘরেও আমি সফট ফুড দিয়েছি বন্ধুরা, নিচের ঘরেও দিয়ে দিয়েছি।
তোরা ঠিক খেয়ে নেবে। দেখুন মেল পাখিরা বাইরে বসে আছে, ফিমেলরা ডিম দিয়েছে বলে ভেতরে রয়েছে। কলোনির পাখি তো বন্ধুরা দেওয়ার সঙ্গে সঙ্গে খেতে চলে এসছে। নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কনুরকে আমি কী কী সফট ফুড ঘুরিয়ে ফিরিয়ে প্রোভাইড করি, সেইটা কনুদের সফট ফুডের ওপর ভিডিও বানানোর চেষ্টা করব। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত, সঙ্গে থাকুন, দেখতে থাকুন ভার্চুয়াল ডগ নিশা। ধন্যবাদ।